টিটু রান্নাঘর ভিলেজপুরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি সজনে ডাঁটা দিয়ে ডিমের ঝোল। এটি বানানো খুবই সোজা, খেতে গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করি। বড় গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। দুটো ডিমকে একসাথে ফাটিয়ে ভেজে নেব। লবণ, ভাজা হয়ে গেছে, তুলে নেব। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেব। দুটো আলুকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ভাজা ডিমগুলো পিস পিস করে কেটে নেব।
পিস করা হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা নাড়াচাড়া করে নেব, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ভেজে নেব, লালচে করে ভেজে নিয়েছি, দিয়ে দেব আদা রসুন বাটা, টমেটো বাটা, লঙ্কার গুঁড়ো, ভেজে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আন্দাজ মতো লবণ, অল্প জল দিয়ে মশলাটা কষে নেব ভালো করে। ভেজে রাখা ডাটা আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে উঠেছে, ভাজা ডিমগুলো দিয়ে দেব, আলু সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ধনে পাতা কুচি, ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি সজনে ডাটা দিয়ে ডিমের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি সজনে ডাটা দিয়ে ডিমের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, নমস্কার বন্ধুরা।